দুর্গাপূজা বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব। খেয়াল করলে দেখবেন যে একশোটা পদ্ম ফুলের ব্যবহার এই পূজার জন্য খুবই আবশ্যিক। সন্ধি পূজা তো 108টা পদ্ম ফুল ছাড়া ভাবাই যায় না। কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি যে এই পদ্ম ফুল কেন দেওয়া হয়? পুরাণকালে রাম ও রাবণের যুদ্ধের সময়ে রামকে বলা হয় দেবী দুর্গার শরৎকালের অকালবোধন করতে। রাবণ ও লঙ্কাপুরী ভদ্রকালীর নিশ্চিন্ত আশ্রয়ে সুরক্ষিত ছিল। তাছাড়া রাবণ দেবীর আরাধনা করে, তার রথকে দেবীর আশীর্বাদে সুরক্ষিত করেন। তাই রাবণকে ধ্বংস করতে হলে আগে তাকে দেবী ভদ্রকালীর সুরক্ষা থেকে বের করে আনতে হতো। তাই রাম দেবী দুর্গার আরাধনা শুরু করেন, কিন্তু দেবী কিছুতেই সন্তুষ্ট হচ্ছেন না দেখে বিভীষণ রামকে পরামর্শ দেন 108টি নীল পদ্ম দিয়ে দেবীর পুজো করার জন্য। রামের আদেশে হনুমান দেবীদহে গেলেন, যেখানেই একমাত্র নীল পদ্ম পাওয়া যায়। পদ্ম আনার জন্য পুজো করতে করতে রাম দেখেন একটি পদ্ম নেই। তখন রাম নিজ পদ্ম সদৃশ্য চোখে দেবীকে আদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। তখন দেবী আবির্ভূত হন এবং এরপর দেন যে তিনি রাবণের থেকে নিজ সুরক্ষা সরিয়ে নেবেন। এজন্যই দুর্গাপূজায় 108টি পদ্ম ফুলের বিধান রয়েছে।